হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সঞ্জিদা সাথী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার ক্রিম। আর এই বাটার ক্রিমটা আপনারা যে কোনো কেকে ইউজ করতে পারবেন, খুবই স্মুথ হয়, খুবই সফট হয়। আর এই বাটার ক্রিমের জন্য আমি রুম টেম্পারেচার বাটার নিয়ে নিচ্ছি 250 গ্রাম, আর আইসিং সুগার নিব 150 গ্রাম। আপনারা চাইলে বাসায় চিনিটা ব্লেন্ডার করে গুঁড়া করে নিতে পারেন, মানে চিনি গুঁড়া যেটা বলে সেটা করে নিতে পারেন। একটা কথা বলে রাখি, আইসিং সুগারের কারণে আপনার বাটারটা কখনোই খারাপ হবে না। আইসিং সুগার ইউজ করলে আপনার বাটারটা পারফেক্ট থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন আইসিং সুগার ইউজ করতে, আর খুব তাড়াতাড়ি আপনার বাটারটা হয়ে যাবে। তো এখানে আমি বিট করার জন্য বিটার মেশিন নিচ্ছি। তো আমি একবারে সবগুলো বাটার দিব না, অল্প অল্প করে বিট করে নিব। প্রথমে বাটারটা নরম করে নিব, কারণ এটা রুম টেম্পারেচার কিন্তু একদম গলানো ছিল না, মাত্র দোকান থেকে এনেছে, একটুখানি হার্ড। তো আগে আমি এটা নরম করে নিব, তারপরে চিনি দেব। তো এই যে আমি একটা একটা করে বাটার দিয়ে দিচ্ছি, দেন আমার এই বাটারগুলো নরম হয়ে যাচ্ছে। দেখুন, আমি একটু পরপর অফ করে দিচ্ছি, আবার বিট করছি, একটু পরপর অফ করে দিচ্ছি, আবার বিট করছি। যখন একদম বাটারটা নরম হয়ে গিয়েছে, তখন আমি 1 চা চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্ট ইউজ করছি। ভ্যানিলা অ্যাসেন্টটা আমি ফ্লেভারের জন্য ইউজ করছি। আপনারা যদি চান বা এই ফ্লেভারটা যদি পছন্দ না করেন, তাহলে ইগনোর করতে পারেন। তারপর আমি নিয়েছি চিনি গুঁড়া। আমি 150 গ্রাম চিনি গুঁড়া নিয়েছি, এটা আমি প্রথমেই আপনাদের বলে দিয়েছি। এখন আমি 1 চা চামচ করে করে চিনির গুঁড়া দিয়ে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন, আমি 1 চামচ করে চিনির গুঁড়া দিয়ে এটা মিক্সড করে নিয়েছি। আর বিটারের পাওয়ারটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। তো দেখুন কিভাবে বিট করে নিয়েছি, একদম স্মুথ হয়েছে, সফট হয়েছে। আর আপনারা দেখে হয়তো বা বুঝে গিয়েছেন যে এটা আমি উপরে যখন উঠালাম পড়ে যাচ্ছে না। আর আমি জুম করেও আপনাদের দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। তো এই যে আমার বাটার ক্রিম হয়ে গিয়েছে, আমি এটা এখন বন্ধ করে দিব। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মাত্র 2টা জিনিস দিয়ে আপনি বাটার ক্রিমটা খুব সহজে তৈরি করতে পারেন। শুধু বিটটাই বেশি করবেন, এদিক দিয়ে আপনার লক্ষ্য রাখতে হবে, অনেক বেশি বিট করতে হবে। আর বিটারের স্পিড লাস্টে বাড়িয়ে দিতে হবে, তাহলেই এরকম সিল্কি স্মুদি সফট ক্রিম হয়ে যাবে খুব সহজে।